গতকাল গভীরাতে একদল সমাজবিরোধী ধনপুর সিপিএম পার্টি অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। গভীরাতে সিপিএম পার্টি অফিসে আগুন লাগার ফলে এলাকার ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। সিপিএমের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং এই ঘটনার সঙ্গে দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। তবে এখানে উল্লেখ করার প্রয়োজন যে ধনপুরে ইতিপূর্বেই যে ধরনের রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছিল গতকালের এই অগ্নিকাণ্ডের ফলে রাজ্য রাজনীতি ক্রমেই আরও বেশি করে উত্তপ্ত হয়ে উঠবে স্বাভাবিকভাবেই অনুমান করা যাচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিএম দল আরও বৃহত্তর গণ আন্দোলনের দিকে ঝাঁপিয়ে পড়বে বলে অনুমান করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।